পটুয়াখালীর তিন আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো এই আসনেও বইছে ভোটের হাওয়া। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন আসন। এই আসনে মোট ভোটার 3 লাখের বেশি। আজকের ভিডিওতে চলুন দেখে নিই আসনটি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়তে পারেন ভোটের মাঠে। আসন্ন সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা। এছাড়া মনোনয়ন চাইতে পারেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আখম জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াত সুজন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ। আরও মনোনয়ন চাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মোহব্বত। এদিকে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন। একাদশ সংসদের ধানের শীষের প্রার্থী আওয়ামী লীগের 2008 সালের সংসদ সদস্য গোলাম মাওলা রনি। অপরদিকে গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নুরও এই আসন থেকেই মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এই আসনে কোনো দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকার উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকে সারাদিনের সাথেই থাকুন।